মনের আগুন দিকে দিকে করে দেগুনে বেগে জ্বলছে, আর পারি না। ধৈর্য ধরুন, যেদিন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে দরাস হয়ে পড়বে সেদিনই বসে আসবে, সেদিন আসবে বহুদিন ততদিন যে আমি প্রাণে বাঁচব, যে কোনো উপায়ে তাকে আমার চাই, তাকে আমার চাই। আমি যে কুটনিবরণ কথা বলেছিলাম যাবনা, আমি যে কুটুনি ভুরির কথা বলেছিলাম সে এসেছে, যাব না হুকুম করলে তাকে হাজির করতে পারি। ওই তারা কুটুনি না, যাব না, তার কথা জনক, তার কথা ওই জনক শুনবেন। আপনি একবার বলেই দেখুন না, যাব না, তাকে এখানে আসতে বলা, তুমি সম্রাটের কারাগারে যে জৈনব নামে যে মহিলাটা আছে তাকে ছলে বলে কৌশলে জাপানার বশ করে দিতে পারলে তোমাকে তোমাকে ওই ধনভাণ্ডার হতে দেওয়া হবে, অগণিত পুরস্কার। সুখের সাগর ভরে খেলাগর, সুখের সাগর ভরে খেলা
সাত ছিল আমার এ ভুবনে, কত সাত ছিল আমার এ ভুবনে, নানা এজিদের ন্যায় পাপীকে আমার প্রাণ থাকতে পছন্দ করব না। মায়ের পরিচয়
আমি বহুদিন অপেক্ষা করছি, আর পারবো না, আর পারবো না। বলো এবার তুমি কি করবে? আমি তোমার মতো বদমাশের সাথে কথা বলতে চাই। আমি তোমার মতো বদমাশের সাথে কথা বলতে চাই না। আমার কারাগারে বাস, আমারই কারাগারে বাস করে আমারই দেওয়ার উঠে গিয়ে অহংকার। আমার সাথে তুমি কথা বলতে চাও না? তুমি জানো, ইচ্ছে করলে এই মুহূর্তে তোমার ওই কুকুর দাওটা আমি ওলার সাথে মিশিয়ে দিতে পারি। তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমাকে হত্যা করতে পারো, ওলার সাথে মিশিয়ে দিতে পারো, তুমি আমাকে ওলার সাথে মিশিয়ে দিতে পারো, ইচ্ছা করলে জান্ত পুঁতে ফেলতে পারো, ইচ্ছা করলে তুমি আমাকে জান্ত পুঁতে ফেলতে পারো, কিন্তু তোমার মতো শয়তান আমার, কিন্তু তোমার মতো শয়তান আমার স্পর্শ করতে পারবে না। তাহলে তুমি আমায় বিয়ে করবে না? বেরিয়ে যাও, ইচ্ছা করলে তোমার জোর, আমি জোর তোমায় আমি জোর করে, আমি যদি মন্দার সতী হয়ে থাকি, আমি যদি সতী মন্দা হয়ে থাকি, নিশ্চয় তোমার ইচ্ছে শক্তিকে, নিশ্চয় ফাটাতলা তোমার ইচ্ছা শক্তিকে দু পায়ে তুলে যাও, দু পায়ে তুলে মিশিয়ে দিবে। তুমি জোর করে, তুমি তুমি জোর করে আমার কেশ স্পর্শ করতে পারো, কেশটাকে তুমি স্পর্শ করতে পারবে না শয়তান। আমি যাই, আমি যাই।